হ্যালো, আজকে পলিসির মানে যে কোম্পানি পলিসি এটা আছে সেটা দ্বিতীয় ভাগটা শুরু করব। কর্মসংস্থান শ্রেণীবদ্ধকরণ, কোনো কর্মচারীর শ্রেণীবদ্ধকরণ সুবিধা এবং অতিরিক্ত সময়ের জন্য বেতন পাওয়ার যোগ্যতা নির্ধারণ করতে পারে বলে পূর্ণকালীন, খণ্ডকালীন, ছাড় বা অব্যাহতির মতো চাকরির শ্রেণীবদ্ধকরণগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা থাকে। ছুটি এবং বন্ধ সময়ের সুবিধা, এই নীতিগুলি ছুটির দিন, ছুটি, অসুস্থ এবং অন্যান্য ধরনের সুযোগ সুবিধা ছাড়াই বা আইন দ্বারা প্রয়োজনীয় ছুটি, যেমন ভোটের ছুটি, পারিবারিক ছুটি এবং ঘরোয়া সহিষ্ণুতা ছুটি বা কোম্পানির নীতি সম্পর্কিত কোনো কোম্পানির নিয়ম এবং পদ্ধতিগুলিকে সম্বোধন করে। কর্মচারী হ্যান্ডবুকের মধ্যে সমস্ত ছুটির প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত রয়েছে তা নিশ্চিত করার জন্য রাজ্য এবং স্থানীয় আইন পরীক্ষা করতে হবে। খাবার এবং বিরতি সময়কাল, খাবার এবং বিরতির সময়কালের বিষয়ে একটি নীতি, কর্মচারীদের যেমন বিরতিগুলির ফ্রিকোয়েন্সি এবং সময়কালের পাশাপাশি বিরতিকালীন কোনো নিয়ম বা বিধিনিষেধকে অবহিত করে। বিশ্রামের সময়সীমা, স্তন্যদান বিরতি এবং খাবারের সময়কাল অবশ্যই ফেডারেল, রাজ্য এবং স্থানীয় আইন অনুসারে সরবরাহ করতে হবে। টাইম কিপিং এবং পে, একটি সময় রক্ষণ নীতি, কর্মচারীদের সময় রেকর্ডিংয়ের পদ্ধতি এবং সঠিকভাবে তাদের সময় রেকর্ড করার গুরুত্ব সম্পর্কে কর্মীদের অবহিত করে। বেতনের দিনগুলিতে একটি নীতি, কর্মচারীদের বেতন পর্বের ফ্রিকোয়েন্সি, বেতন প্রাপ্তির জন্য উপলব্ধ পদ্ধতিগুলি এবং বেতন পর্বের দিন ছুটিতে পড়লে বা অন্য কোনো কর্মী কাজ থেকে অনুপস্থিত থাকাকালীন কোনো বিশেষ পদ্ধতি জানতে হয়। নিরাপত্তা এবং স্বাস্থ্য, সুরক্ষা নীতিগুলি সুরক্ষা এবং জরুরি পদ্ধতিগুলি বর্ণনা করে এবং কর্মচারীদের অবিলম্বে কাজের সাথে সম্পর্কিত নিয়মগুলির প্রতিবেদন করতে হবে। অধিকন্তু পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য আইনের অধীনে কিছু বিধিগুলির ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট কর্মক্ষেত্রের বিপদ উপস্থিত থাকলে নির্দিষ্ট নীতি এবং কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। যেমন কর্মক্ষেত্রে নির্দিষ্ট রাসায়নিক উপস্থিত থাকলে তা বিপজ্জনক। কর্মচারী আচরণ, উপস্থিতি এবং নিয়মানুবর্তিতা, উপস্থিত নীতিগুলি এটি পরিষ্কার করে দেয় যে কর্মচারীদের অবশ্যই তাদের নির্ধারিত প্রারম্ভিক দিনে প্রতিদিন কাজ করতে প্রস্তুত থাকতে হবে এবং কোম্পানিকে একটি নির্ধারিত অনুপস্থিতি বা দেরিতে আগমনের বিষয়ে অবহিত করার জন্য পদ্ধতি সরবরাহ করতে হবে। আচরণের মানদণ্ড, মাদক এবং অ্যালকোহলের অপব্যবহার, শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ, গোপনীয়তা, আগ্রহের দ্বন্দ্ব এবং কর্মক্ষেত্রে সহিষ্ণুতার নীতিমালা থাকাও সর্বোত্তম অনুশীলন। ফর্ম ও ডকুমেন্টস, নিয়োগকারীদের ফেডারাল, রাজ্য এবং স্থানীয় আইন মেনে চলার জন্য এইচআর নীতি এবং অনুশীলন পরিচালনা করতে অবশ্যই কিছু রেকর্ড বজায় রাখতে হবে। ফর্মের প্রকৃতির উপর নির্ভর করে এই নথিগুলি হয় কর্মীদের ফাইলগুলিতে বা একটি পৃথক গোপনীয় ফাইলের মধ্যে রাখা উচিত। এখানে কিছু মূল ফর্ম বিবেচনা করা হলো। ফর্ম ভাড়া, নিয়োগের প্রাক প্রক্রিয়া চলাকালীন যোগ্য প্রার্থীদের শনাক্ত করতে সহায়তা করতে পারে এমন বিভিন্ন ফর্ম রয়েছে, যেমন একটি চাকরির আবেদন এবং প্রার্থীর মূল্যায়ন ফর্ম। কোনো প্রার্থী নিযুক্ত হয়ে গেলে অবশ্যই ফর্ম W-4 এবং একটি ফর্ম I-9 সহ কয়েকটি নতুন ভাড়া সংক্রান্ত কাগজপত্র অবশ্যই পূরণ করতে হবে। অতিরিক্তভাবে নতুন ভাড়াগুলি নির্দিষ্ট নথির সরবরাহ করতে হবে। সংস্থার সম্পত্তি প্রাপ্তি, যদি কর্মীদের সরঞ্জাম বা অন্যান্য সংস্থার সম্পত্তি সরবরাহ করে তবে কর্মচারীদের যা সরবরাহ করা হয়েছিল তা নথিভুক্ত করতে এই ফর্মটি ব্যবহার করতে হবে। এটি বিচ্ছিন্ন হওয়ার সময় সমস্ত সম্পত্তি ফেরত দিতে হবে তা নিশ্চিত করতে সহায়তা করতে হবে। হ্যান্ডবুক স্বীকৃতি, যখন কোনো কর্মচারী এই ফর্মটিতে স্বাক্ষর করেন তিনি বা তারা স্বীকার করেন যে তারা সমস্ত কোম্পানির নীতিগুলি পড়ে এবং মেনে চলার জন্য দায়বদ্ধ। নতুন কর্মচারীদের ভাড়া নেওয়ার সময় প্রথমবার যখন হ্যান্ডবুকটি ইস্যু হবে, যখনই হ্যান্ডবুকটিতে পরিবর্তন হবে তখন স্বাক্ষরিত স্বীকৃতি হতে হবে। অনুপস্থিতি ছাড়, কর্মীদের অবকাশের জন্য বা লিখিতভাবে অন্যান্য ধরনের ছুটির জন্য অনুরোধ জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে ফেডারেল সরকার বা রাজ্য সরকার পারিবারিক এবং চিকিৎসা ছুটি আইনের উদ্দেশ্যে ব্যবহৃত নমুনার ফর্মগুলি সরবরাহ করতে হবে। যুক্তিসঙ্গত আবাসন অনুরোধ, ফেডারাল এবং কিছু রাষ্ট্রীয় আইনগুলির জন্য নিয়োগকর্তার আবেদনকারী এবং প্রতিবন্ধী কর্মচারীদের জন্য আন্তরিকভাবে যথাযথ থাকার ব্যবস্থা করতে হবে। যদিও কর্মীদের লিখিতভাবে যুক্তিসঙ্গত আবাসন অনুরোধ করা প্রয়োজন, নিয়োগকর্তারা
অনুরোধ সম্পর্কিত সমস্ত জয়গ করবে এবং ফলস্বরূপ আবাসন সম্পর্কিত পুঙ্খানুপুঙ্খ নথিভুক্ত করবেন। পারফরমেন্স এবং শৃঙ্খলা, ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, কোনো সমস্ত কার্য সম্পাদন এবং শৃঙ্খলাবদ্ধ ইভেন্টগুলি নথিভুক্ত করতে হবে। এর মধ্যে বার্ষিক পারফরমেন্স পর্যালোচনা, প্রাপ্তি স্বীকৃতি, প্রচার এবং শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি পদক্ষেপ, যেমন লিখিত এবং মৌখিক সতর্কতা এবং কার্য সম্পাদন উন্নতির পরিকল্পনা অন্তর্ভুক্ত। ব্যবসায়িক খরচ, যদি কর্মীরা কাজের জন্য ভ্রমণ করে বা ব্যবসায় সম্পর্কিত অন্যান্য ব্যয় বহন করে, তাদের ব্যয় লগ বজায় রাখতে হবে এবং লিখিতভাবে প্রতিদানের অনুরোধ জমা দিতে হবে। উপসংহার, এটি কিছু সাধারণভাবে ব্যবহৃত নীতি এবং নথিগুলির ওভারভিউ। আকার, অবস্থান, শিল্প, কর্মীদের অতিরিক্ত লিখিত তথ্য সরবরাহ করতে হবে কি না তা নির্ধারণ করতে পারে। এই সংকল্প করার সময় ব্যবসায়িক অনুশীলনের পাশাপাশি সমস্ত প্রযোজ্য ফেডারেল এবং রাজ্য এবং স্থানীয় আইন বিবেচনা করা উচিত। অবশ্যই এইচআর নীতি এবং ফর্ম থাকতে হবে। পূর্ণ সময় বনাম খণ্ডকালীন কর্মচারী, যা জানা দরকার। এর জন্য নতুন ফেডারেল পেইড লিভ আইন, যা জানা দরকার। হিউম্যান রিসোর্স নীতিগুলি কর্মচারীদের পরিচালনা বিষয়ে সাধারণীকরণের নির্দেশিকা, যা কর্মীদের এবং তাদের পরিচালকদের বা তদারককারীদের আচরণ নিয়ন্ত্রণের জন্য একটি সংস্থার দ্বারা গৃহীত হয়। তিন হচ্ছে সেলস পলিসি বা বিক্রয় নীতি। বিংশ শতাব্দীতে ব্যবসায় সাফল্যে বিপণনের ভূমিকা অবমূল্যায়ন করা যায় না। ব্যবসার একমাত্র উদ্দেশ্য হল গ্রাহক তৈরি করা। মূলত গ্রাহকদের তৈরির মধ্যে তাদের প্রয়োজনীয়তা শনাক্ত করা এবং তাদের সন্তুষ্ট করার উপায় এবং তা অনুসন্ধান করা জড়িত। সংগঠনটি যদি বিক্রয় নীতিগুলি ডিজাইন করে, প্রয়োগ করে এবং মেনে চলে, তবে তা কার্যকর করা যায়। বিক্রয় নীতি কী, এর উদ্দেশ্যগুলি কী কী? বিক্রয় নীতি হলো সংস্থাগুলির বিক্রয়ের উপর সরাসরি প্রভাব ফেলে এমন বিভিন্ন সিদ্ধান্তকে বিকাশ, সমন্বয় ও পর্যবেক্ষণে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এই জাতীয় নীতিগুলির উদ্দেশ্য হলো গ্রাহকের সন্তুষ্টি অনুকূল করার প্রচেষ্টার জন্য কার্যকর দিক নির্দেশনা সরবরাহ করা, পাশাপাশি কোম্পানির লাভজনকতা এবং প্রতিযোগিতামূলক শক্তি উৎসাহিত করা। বিক্রয় নীতির অবিচ্ছেদ্য অংশগুলি হল গ্রাহক শ্রেণীবিন্যাস, বিতরণ নীতি, দাম নীতি, চার্জ নীতি, সরবরাহ নীতি, অভিযোগ নীতি, গ্রাহক ঋণ, গ্রাহকদের প্রতি আচরণের কোড, গ্রাহক পরিদর্শন উপর রিপোর্ট ইত্যাদি। একটি উৎপাদনকারী ফর্মের বিক্রয় নীতি ডিজাইন করা প্রয়োজন, যেমন পণ্য নীতিগুলি। গ্রাহকদের বিভাগে যাদের কাছে পণ্যগুলি বিক্রয় করা হবে, অর্থাৎ বিতরণ নীতি, যে দামগুলিতে বিপণন পণ্যগুলি বিক্রয় করা হবে অর্থাৎ দাম নির্ধারণ, এবং পণ্য বিক্রির জন্য প্রচারমূলক পদ্ধতিগুলি ব্যবহার করা হয় অর্থাৎ প্রচারমূলক নীতিগুলি, বিভিন্ন বিক্রয় নীতি নিবিড়ভাবে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, যদি কোনো রেস্তোরাঁ কোনো খাবার প্রস্তুত করে, তা খাদ্য গুণমান, হাইজিন, পরিবেশন এমনভাবে ডিজাইন করতে হবে যা অবশ্যই প্রতিযোগিতা ব্র্যান্ডের বা পণ্য নীতি থেকে উচ্চতর। প্রতিযোগিতামূলক দামের জন্য যেতে মূল্য নির্ধারণ নীতি, এবং পরিশেষে পণ্যগুলি জনপ্রিয় করার জন্য নীতি, প্রচার নীতি। বিক্রয় নীতিমালার আন্তর্নির্ভরতা কোনো ব্যবস্থাকে এতে জড়িত এবং বিভিন্ন বিষয়গুলির একটি নিয়মতান্ত্রিক এবং যৌক্তিক বিশ্লেষণ করতে বাধ্য। পণ্য নীতি সংক্রান্ত সিদ্ধান্ত, প্রযুক্তিগত গবেষণা এবং নতুন পণ্য বিকাশে বছরে অনেক ব্যয় হয়। এই বিশাল মাত্রার ব্যয় একটি ব্যবসায়ের কাছে পণ্য নীতিগত সিদ্ধান্তের গুরুত্বকে বোঝায়। আজকের ব্যবসায়িক বিশ্বে পণ্য নীতিগত সিদ্ধান্তগুলি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদি একটি ফার্মের বিপণন দর্শন ঘুরে দেখা যায়, তারা দাম, প্রচার এবং বিতরণ সম্পর্কিত বিপণন সংক্রান্ত সিদ্ধান্তগুলি পরিচালনা করে। পণ্য সিদ্ধান্তে প্রভাব ফেলে কেবল সংস্থার বিপণন ক্রিয়াকলাপেই নয়, যেমন প্রধান গবেষণা এবং উন্নয়ন সংস্থান সমূহের বরাদ্দ এবং দীর্ঘ পরিসরের পরিকল্পনা হিসাবে কাজ করে। পণ্য ব্যর্থতার ঝুঁকি প্রতিরোধের গুণমান, বিপণনের ইতিহাস, বিপণনের অন্তর্দৃষ্টি না থাকার কারণে বেশিরভাগ নতুন পণ্য ব্যর্থতার উদাহরণ প্রকাশ করে। এটি লক্ষ্য করা গেছে যে বিপুল সংখ্যক পণ্য বাজারে রাখার আগেই বিকাশের প্রক্রিয়াটি বাতিল করে দেয়। প্রযুক্তিগত পরিবর্তনের প্রকাশ হল প্রতিস্থাপনের বৃদ্ধি এবং অর্থনীতির নতুন এবং বিভিন্ন বিভাগে আকর্ষণীয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
প্রতিযোগিতার যুগে সংস্থাগুলি একটি বৃহত্তর বাজারের অংশীদারিত্বে দারিত্ব অর্জনের লক্ষ্যে বিদ্যমান পণ্যগুলিকে উদ্ভাবন সংশোধন বা এমনকি ত্যাগ করার কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পণ্যজাতির কাছে সামাজিক এবং অর্থনৈতিক সম্পদ নিয়ে আসে, তবে এর সামাজিক গুরুত্বের নেতিবাচক দিক রয়েছে। উদাহরণস্বরূপ, এমন একটি পণ্য বা পরিবেশকে দূষিত করে যা ব্যবহার করা নিরাপদ নয়, বা একটি উৎকৃষ্ট মানের দুর্বল নকশা যা নির্মাতার খ্যাতিকে বাধা দেয়। তো আজকে এই পর্যন্তই ছিল। পরে আমি পণ্য ব্যর্থতার শীর্ষ 10টি কারণ, এটা নিয়ে আমি আলোচনা করবো।